কি বললি? আমি কথা বলতে পারি না? আমার ট্যাটারা কথা বলতে ভালো লাগে, তোর কোনো সমস্যা? দেখতে খারাপ হতে পারি, কিন্তু তোমাদের মতো যাত্রার উপরে ক্রাস খায় না। যেসব ছেলেরা রাস্তাঘাটে মেয়েকে দেখলে সিটি মারো, সেই সব ছেলেরা নিজেকে কি প্রেসার কুকার ভাবো? পৃথিবীতে দুটো জিনিস হাজার খুঁজলেও পাওয়া যায় না, সেই দুটো জিনিস হলো, এক হলো ভগবান, দুই হলো আমার মতো ভালো মানুষ। জীবনে যদি ভালো থাকতে চান, তাহলে সকালবেলা উঠে তিনবার এই মন্ত্রটা অবশ্যই বলবেন, ওম নমো ইগ্নোরায়ো নমো জাগ্গে মরুগ্গে নমো নমো। যাকে একটু বেশি পাট্টা দিয়ে ফেলি, সেই নিজেকে পেট্রোল ডিজেল মনে করে, যেদিনে দেশলাই মেরে দেবো না সেদিনে বুঝতে পারবে। এই দুনিয়াতে একমাত্র বিদ্যুৎ বিভাগ খাঁটি জিনিস দিচ্ছে, কোনো ভেজাল নেই, বিশ্বাস না হলে হাত লাগিয়ে দেখে নিন। কারোর সাথে শপিং করতে গেলে নিজের ড্রেসটা কেনা হয়ে গেলেই পা ব্যথা করতে শুরু করে দেয়। শালা কি মানুষ গো তুমি, মনে একজন, মাথায় আর একজন, ইনবক্সে আর একজন, কপালে আর একজন। কিরে ভাই, তোর পূজাতে করা ড্রেস হলো? আমার তো মাত্র 10টা হয়েছে। শালা আমার কাছে 10 টাকা বিড়ি কেনার টাকা নেই। আমার কোনো ক্রাশ ট্রাশ নেই, হ্যাঁ তবে একটা ব্রাশ আছে যেটা দিয়ে আমি সকালবেলা উঠে দাঁত মাজি। ভাবছিলাম কাউকে হঠাৎ করে আই লাভ ইউ বলে দেবো, কিন্তু আমার ভয় লাগে সে যদি খুশিতে মরে যায়। জীবনটা এমন হয়ে গেছে যে টিভিতে কিছু হাসির জিনিস দেখলে রিমোটে হাহা রিয়্যাক্ট খুঁজি। কাউকে কি আপনি গভীর চিন্তায় ফেলতে চান? তাহলে ওকে অনেকগুলো মেসেজ করুন আর রিমুভ করে দিন। শুনুন, সময় থাকতে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া ইউজ করে আপনাকে হ্যাং করে ছেড়ে দেবে। যারা এতদিন মরবে মরবে করে স্ট্যাটাস দিচ্ছিল, তারাই দেখছি এখন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাইন দিচ্ছে। কিছু কিছু মানুষের এত খিদে থাকে যে অন্যের সুখ শান্তি পর্যন্ত খেয়ে নেয়। আশ্বিনের শারদ প্রাতে আমি ভিখারি হয়ে ঘুরছি রাস্তাঘাটে। আমি দুটো কারণে এখনো বেঁচে আছি, এক হচ্ছে আমি জন্মেছি তাই বেঁচে আছি, দুই হচ্ছে আমি এখনো মরিনি তাই বেঁচে আছি। মুখে ব্রণগুলো রেডি হচ্ছে পূজোর সময় ঠাকুর দেখতে বেরোবে বলে। এখন দেখছি পুজো পুজো ভাব, কিন্তু আমার টাকা পয়সার বড্ড অভাব। মেয়েটা আজও ঘাসের উপরে শুয়ে কাঁদে, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ছাগল বলে ডাকত। জীবনে এই তিনটে কাজ কখনোই করবেন না, এক হলো দেখে শুনে বিয়ে, দুই হলো প্রেম করে বিয়ে,
আর তিন হলো বিয়ে। সালা কষ্টর ফেজ নেই, সিঙ্গেল থেকেও মাঝে মাঝে ব্রেকআপ ব্রেকআপ ফিল হয় ভাই। এক কোটি টাকা দিতে পারিস না, আবার নিজেকে ফ্রেন্ড বলে দাবি করিস, ছি। কি করে ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। কিছু কিছু মানুষ এমনিতে খুব সহজ সরল হয়, কিন্তু রেগে গেলে খুব ডেঞ্জারেস, যেমন আমি। হেই, কি করে অনেক ভেবেচিন্তে দেখলাম মোবাইলটাই আমার আসল সঙ্গী, সময় দেয় কিন্তু বাঁশ দেয় না। হ্যালো, এতদিন আমি ফোন করছিলাম, তুমি ধরোনি কেন? ঠিক আছে বলো কি করছো। তোকে ইগনোর। কি করে সালা ছেলেটা যদি বিড়ি খায় তাহলে গোলাপ গোলাপ ঠোঁট হলো কি করে? একদিন বাংলা খেয়ে তোমার বাড়ির সামনে গিয়ে গান করব, আমি শুধু চেয়েছি তোমায়। আজকাল পড়তে বসলে বইও লজ্জা দেয়, বলে কি রে নেট শেষ নাকি চার্জ শেষ? কষ্ট তো তখন হয় যখন সিঙ্গেল থাকার পরও সবাই এসে বলে ভালোই তো লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস। লুডো খেলারই পার্টনার খুঁজে পাই না, লাইফ পার্টনার তো দূরের কথা। তুমি আমায় নিন্দা করো এটাই আমার যোগ্যতা, আর আমি ওইসব পাত্তা দিই না এটাই আমার ভদ্রতা। সালা কার দোকান থেকে যে সিম কার্ডটা কিনেছিলাম সারা দিনে একটাও কল আসে না। তোমাদের সবাইকে একটা প্রশ্ন করব, হ্যাঁ অথবা না এতে উত্তর দেবে। বলছি তোমার বাড়ির লোক জানে তুমি একটা পাগল? কি করে পরীক্ষায় প্রশ্ন এসেছিল লিঙ্গ পরিবর্তন করো, সালামে লিখে দিয়ে চলে এসেছি কোটি টাকা দিলেও করবো না। কি করে